বিশেষ করে বাংলায় রাজনীতিতে একটা কম্পিটিটিভ একটা বর্বরতা চলছে। আপনারা জানেন যে কিছুদিন আগে মণিপুরে, কিছুদিন না বেশ কিছুদিন আগে, বেশ অনেকগুলো দিন, কতগুলো দিন কেউ সঠিকভাবে বলতে পারছে না, কেউ 70-75, অনেক দিন আগে, মোটমাট বেশ অনেকগুলো দিন আগে একটা অত্যন্ত মধ্যযুগীয় নারকীয় বর্বরতা নিদর্শন আমরা পেয়েছিলাম। সেখানে এক মহিলা, তিনি কোন সম্প্রদায়ের, তিনি কোন ধর্মের, তিনি কোন বর্ণের আমার জানার প্রয়োজন, আমরা দেখেছিলাম রেপ করার পর তাকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে স্বাভাবিকভাবে। ভারতবর্ষ তথা বাংলা, বাংলা আবার বাংলার বাইরে কিছু ঘটলে বেশি প্রতিবাদী হয়, তো স্বাভাবিকভাবে সকলে দলমত নির্বিশেষে সকলে ভীষণ রেড়ে করে উঠেছেন, নিন্দা করেছেন। কিন্তু মমতাদির সময় খারাপ গেলে যা হয় আর, তার কয়েকদিনের মধ্যেই আবার একটা ভিডিও সামনে এসে গেল। সেখানে দেখা যাচ্ছে যে কয়েকশো লোক, পুরুষ মহিলা, পুরুষ পুলিশ মহিলা পুলিশ দাঁড়িয়ে আছে, দুজন আদিবাসী মহিলাকে একদল মানুষ নগ্ন অবস্থায় মারছে, কেউ ভিডিও করছে, কেউ দাঁড়িয়ে তামাশা দেখছে, কিন্তু কেউ বাঁচাতে আসছে। মণিপুরের যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়া হোক, আমরা চাই তাদের প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়া হোক, আরবের মতন তাদের মাথা কেটে নেওয়া হোক। কিন্তু আপনি বলুন তো, মালদার ঘটনাটা কোন অংশে মণিপুরের ঘটনার থেকে কম হতে পারে? অদ্ভুত। দেখুন, মণিপুরে সরকারের ব্যর্থতা আছে, কেন্দ্রীয় রাজ্য সব সরকারের ব্যর্থতা আছে, আমি ধরে নিলাম, অ্যাসপেক্টটা অনেক বড়। সেখানে সাম্প্রদায়িকতা আছে, অন্য রাষ্ট্র আছে, বার্মার মতন একটা রাষ্ট্র আছে যেখানে রোহিঙ্গাদের মতন একটা সমস্যা আছে, যেখানে ধর্মীয় মেরুকরণ আছে, যেখানে ড্রাগসের মধ্যে একটা সমস্যা আছে, সব মিলিয়ে মণিপুরের ইস্যুটা অন্যরকম আর পশ্চিমবঙ্গের ইস্যুটা অন্যরকম। যেখানে একটাই সমস্যা, তার সমস্যার নাম পিসিআর ভাই। এবার আসি যে বাংলার বুদ্ধিজীবীদের, আজকে দেখেছি এক বুদ্ধিজীবী মণিপুর বলে একটা কবিতা লিখেছে। আসলে চটি চাটতে চাটতে জিভটা এত পাতলা হয়ে গেছে যে মণিপুরের সঙ্গে পশ্চিমবঙ্গ নামটা জোড়ার মতন শক্তি আর নেই। বিবস্ত্র নারীদের, বিবস্ত্র মা বোনেদের পাশে দাঁড়িয়ে বুদ্ধিজীবীরা প্রতিবাদ করার জায়গাই নেই, কারণ বুদ্ধিজীবীদের একটা বড় অংশ আজকে নিজেরাই বিবস্ত্র অবস্থায় রয়েছে, তাদের হাতে আর মোমবাতি নাই। শুভপ্রসন্ন মদন মিত্রর থেকে খারাপ অবস্থা, সকালে এক বলে বিকেলে আরেক। আমরা দেখলাম গতকাল পার্লামেন্ট অচল করে দিল, তারা ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া, কে কে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, সবাই একসাথে, পাশাপাশি সৌগত রায়, বিকাশ ভট্টাচার্য, চাঁদের হাট, অধীর চৌধুরী, বড় বড় বিপ্লবী পশ্চিম বাংলা, তারা তৃণমূলের সঙ্গে একসাথে স্লোগান দিচ্ছে। কেন কেন মণিপুরে একটা বিরাট ঘটনা ঘটেছে, বিরল ঘটনা ঘটেছে, বিভৎসতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে। আমি প্রশ্ন করতে চাই বিকাশ বাবুদের কাছে, মোহাম্মদ সেলিম থেকে সুজন বাবুদের কাছে, আসুন, আপনারা বলছেন তো যে পশ্চিমবঙ্গের তৃণমূলের সাথে কোন রকম অ্যাডজাস্টমেন্ট নেই আর বিজেপির সাথেও নেই, কিন্তু আপনারা দিল্লিতে গিয়ে অ্যাডজাস্ট করবেন, বিজেপির সাথে অ্যাডজাস্ট করবেন না, কারণ আপনাদের কথা বিজেপি সাম্প্রদায়িক। কিন্তু আমার কাছে 100,000 প্রমাণ আছে যে বিজেপি সাম্প্রদায়িক নয়, আপনারা সাম্প্রদায়িক, বিষয় সেটা আজকে নয় বলে বলবো না। আপনারা যদি বাংলার ভালো চান, আসুন তাহলে বাংলায় একসাথে দাঁড়িয়ে তৃণমূলের সাথে আমরা প্রতিবাদ করি, দেখি আপনার মূলত কর। ভারতবর্ষের রাজনীতিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, সবচেয়ে বেশি সুবিধাবাদী কোন রাজনৈতিক দল যদি থাকে তার নাম হচ্ছে সিপিআইএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, সবচেয়ে বড় ভেগ ধরে, সবচেয়ে বড় ভেগ ধরে মতাদর্শে, সবচেয়ে বড় ভেগ ধরে নীতি আদর্শে। এদের নীতি কেমন একটু ব্যাখ্যা করি, এরা আজকে থেকে নয়, স্বাধীনতা উত্তর যুগ থেকে, কখনো নেতাজিকে বলেছে তেজর কুকুর, স্বামীজিকে বলেছেন ভণ্ড সন্ন্যাসী,
রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া এটা তো বলেইছে, বললে আপত্তি ছিল না, শুধু বললে আপত্তি ছিল না, পরে আবার ঠেলা থুতু চেটে তাদের গলায় মালাও দেয় এখন ছবি। ঠিক এরা স্বাধীনতার ঠিক অব্যবহিত পরে এরা বলতো ইয়াজাদি ঝুটা হ্যাঁ, আজকে পার্লামেন্ট দখল করতে যাচ্ছে, চাইছে, যাচ্ছে না, যেতে পারবে না, শুধু কিসের জন্য? এই আজাদি সেদিন পেয়েছিল বলে আজকে যাচ্ছে, দৌড়চ্ছে পার্লামেন্টের ক্ষমতায় বসবে। শুনুন এদের নমুনা, এরা তিনটে যুগ, প্রায় তিনটে যুগ, দু বছর কম, 34 বছর ধরে এরা কংগ্রেসের বিরোধিতা করেছে, 34 বছর ধরে। কখনো ইন্দিরা গান্ধীকে ডাকিনি করেছে, ডাইনি করেছে, তার নখ দিয়ে রক্ত ঝরছে, জিভ দিয়ে লালা ঝরছে, এত বড় বড় দাঁত, আজকে সেই ইন্দিরা গান্ধীকে মা বলে ডাকছে। এরা রাজীব গান্ধীকে পাইলট বলত, বোফোর্সের দালাল বলে সারা বাংলার দেয়াল এরা রাঙিয়ে দিয়েছে। এরা ইউপিএ সরকার ফেলবার জন্য সরকার থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু কংগ্রেস তার জায়গা থেকে সেদিন সরেনি। আজকে তারা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে, বলুন তো এদের কি চরিত্র? তাহলে কংগ্রেসও বলিহারি, কংগ্রেসের কিছু নেই, তাই আর বিশেষ বলতে চাই না। এই কংগ্রেস বলতেন কি, কংগ্রেসের নেতা এই অধীর বাবুরা কি বলতেন? আমরাও বলতাম, একদিন আমরাও কংগ্রেস করেছি, সোমেন মিত্র, অধীর চৌধুরী, সুব্রত মুখার্জি, এরা কি বলতেন? যে সিপিএম এর হাতে আমাদের 50,000 কংগ্রেস কর্মী খুন হয়েছে। আজকে সেই খুনিদের সাথে এরা হাত মিলিয়ে নিয়েছে, সেই খুনিদের সাথে এরা হাতে হাত মিলিয়ে নিয়েছে। আপনি বলুন, আমি সিপিএম কংগ্রেস এই দুই পার্টির কর্মীদের জন্য মেনলি এই ভিডিওটা করছি, আমি তাদের কাছে বলতে চাই, সব কথা টিভিতে ডিবেটে বলা যায় না, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, বলতে চাই, আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের বহু আত্মীয়, আপনাদের বহু ঘনিষ্ঠ, আপনাদের পরিবারে যারা মারা গেছেন তাদের সকলের এখনো পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়নি, আর যখন এরা একসাথে বসে দাঁত বার করে টিভিতে কাগজে ছবি তোলে, আপনাদের গায়ে জ্বালা করে না, গায়ে রাগ হয় না? কেন করবেন আপনারা এই রাজনৈতিক দলগুলো? যদি তৃণমূলকে তাড়াতে হয় শুধু তার জন্য নয়, ভারতবর্ষে যদি সুশাসন কায়েম করতে হয় ওদের ওই সমস্ত মিথ্যা কথায় কান দেবেন না, ওদের ওই প্রোপাগান্ডায় কান দেবেন না। প্রোপাগান্ডাটা কি? প্রোপাগান্ডাটা হচ্ছে গেরুয়া পতাকা, গেরুয়া হচ্ছে সন্ন্যাসের প্রতীক, গেরুয়া ত্যাগের প্রতীক, শুধু হিন্দুত্বের নয়, অনেক গেরুয়া থাকলেই এরা হিন্দু মানে মুসলমান বিরোধী, না, হিন্দুত্ব আমাদের শেখায় পরধর্মের সহিষ্ণুতা। আর প্রোপাগান্ডার সেট আপটা এমন, ন্যারেটিভটা এমন, যে বিজেপির পতাকার বাকি সবুজ অংশটা আপনারা দেখতে পান না। তিন তালাকের বিরোধিতা করে এরা, এরা হচ্ছে অসাম্প্রদায়িক, তিন তালাক তুলে দিই আমরা, আমরা হচ্ছি সাম্প্রদায়িক, আইএসএফ এর সাথে এরা হাত মেলায় সাম্প্রদায়িক আমরা হয়ে যাই, কংগ্রেস শিবসেনার সাথে হাত মেলায় সাম্প্রদায়িক আমরা হয়ে যাই। এই সমস্ত ন্যারেটিভ থেকে বেরোন, বাংলাকে বাঁচাতে শুধু নয় ভারতবর্ষকে বাঁচাতে, বাংলাকে বাঁচাতে শুধু নয় বাংলার সাথে সাথে ভারতবর্ষকে যদি বাঁচাতে হয়, তাহলে এই ঠগ এই সতেদের থেকে, যারা নিজের দলের কর্মীরা মারা গিয়েছে এখনো 14 দিন, অনেক ক্ষেত্রে হয়নি 13 দিন হয়নি, একসাথে হাত মিলিয়ে নিয়েছে, আগামী দিন কি করবে সেটা আপনাদের সিপিএম এবং কংগ্রেসকে ভাবতে হবে। আমি স্থির বিশ্বাস এরা এখন আপনাদেরকে বোঝাচ্ছে যে পশ্চিমবঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিং নয়, এরা বাংলাতেও আন্ডারস্ট্যান্ডিং করবে, ঠিক যেমন করে কংগ্রেস এবং সিপিএম এর আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গিয়েছিল এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে। আগামী নির্বাচনে এই তিনটে দল একসাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাই যদি বাংলাকে বাঁচাতে হয় আপনার কাছে অনলি ওয়ান অপশন, একটাই রাস্তা, সেটা হচ্ছে পদ্মফুল আর নরেন্দ্র দামোদর মোদী, এছাড়া আর কোনো রাস্তা নেই। তাই আপনাদের কাছে আবেদন করছি, নিজেদের চোখটাকে খুলুন, নিজেদের ভগবান আমাদের মস্তিষ্ক দিয়েছে, ভগবান না আল্লাহ যে নামেই ডাকুন, নিজেরা ভাবতে শিখুন।